আলহামদুলিল্লাহ রমাদান কারিমের শেষ দশক তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোতে আমরা প্রবেশ করেছি এবং ইতিমধ্যে দুই তিনটা দিন আমরা পার করে ফেলেছি অবশিষ্ট যে দিনগুলো আছে রাতগুলো আছে এগুলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ আমাদের কাছে অনেক মূল্যবান এক একটা দিনকে আমরা হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস এটা হয় হাজার মাসের সমপরিমাণ তাই 83 বছর 4 মাসের চাইতেও ভ্যালুয়েবল এক একটা রাত শেষ দশকের বেজোড় রাতগুলোতে বিশেষভাবে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন তাহাররু লাইলাতুল কদর ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করো কোন রাতে লাইলাতুল কদর হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন পৃথিবীর এক এক প্রান্তের মানুষের জন্য বেজোড় রাত এক এক হিসেবে হতে পারে চাঁদ আগে পরে দেখা যায় ভৌগোলিক কারণে তো সেই হিসাবে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক দিন লাইলাতুল কদর হওয়া অস্বাভাবিক নয় আবার একইভাবে লাইলাতুল কদর এক এক বছর এক এক দিনে হওয়াটাও অস্বাভাবিক নয় আমরা সাধারণত 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্তভাবে ধরে বসে থাকি যেটা আসলে এইভাবে এতটা নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করতে বলেছেন সেখান থেকে তিনি আরও কাস্টমাইজ করে আমাদেরকে বলেছেন শেষ দশকের বেজোড় রাতগুলোতে 21, 23, 27, 29 এই রাতগুলোতে বিশেষভাবে ইবাদতবন্দি করার জন্য মূলত শুধুমাত্র জোড় বেজোড় নয় বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের শেষ দশকের প্রত্যেকটা রাতেই জেগে থাকতেন তিনি কোনো রাতে ঘুমাতেন না আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলার চেষ্টা করি যে রমজানের শেষ দশকের যে করণীয় কাজগুলো আছে এর মধ্যে একটা হলো রাত জেগে থাকা আমি নিজে যদি আর কিছু করতে না পারি তো সারা রাত জেগে থাকি অন্যান্য কাজকাম করি তারপরও রাত জেগে থাকার কাজটা অন্তত হলো শেষ দশকের এই দিনগুলো এবং এই রাতগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কানা ইয়াজিতাহিদু ফিহি মা লা ইয়াজিতাহিদু ফি গাইরি তার সারা জীবনে ইবাদতের জন্য যত সাধনা করতেন আমরা জানি হেরা গুহায় তিনি গিয়ে নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেন তার জীবনে যত ইবাদত করেছেন যত দোয়া করেছেন যত রোনাজারি করেছেন যত সাধনা মেহনত করেছেন এই সবগুলোর সাথে যদি রমজানের শেষ দশকের ইবাদতকে তুলনা করা হয় তো রমজানের শেষ দশকের ইবাদতটা ছিল অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি কানা ইয়াজিতাহিদু ফিহি মা লা ইয়াজিতাহিদু ফি গাইরি রমজানের শেষ দশকে যা তিনি করতেন ইবাদতের জন্য যত কষ্ট তিনি করতেন অন্য কোনো সময় এরকম করতেন না তার মানে এই দশকের প্রধান এবং প্রথম করণীয় হলো যে এই দশকে আমার জীবনের সবচাইতে বেশি ইবাদতের সাধনা হবে আমার শক্তি সামর্থ্যের শেষটুকু দিয়ে আমি ইবাদত বন্দেগি করার চেষ্টা করব আমার ইবাদতের ভলিউম সর্বোচ্চ হাই এবং সবচেয়ে পিকে উঠবে এই দশটা দিন সেটা আমার দিনে হবে সেটা আমার রাতে হবে সেটা আমার চলাফেরায় হবে সেটা আমার লাইফস্টাইল সেটা আমার দৈনন্দিন রুটিন সব কিছুতে তার একটা ছাপ তার একটা আলামত এটা পড়বে এটা হলো এই দশকে একজন ইমানদারের জন্য করণীয় যে জীবনের সবচেয়ে বেশি সাধনা এই দশকে হবে দ্বিতীয়ত এই দশকের অন্যতম প্রধান আমল হলো ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন ইতিকাফের এই আমলটি এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অফাত পর্যন্ত তিনি কোন বছর কিন্তু ইতিকাফ ছাড়তেন না প্রতি বছর তিনি ইতিকাফ ধরে রাখতেন এবং নিয়মিত করতেন এক বছর রমজানে তিনি ইতিকাফে বসেছিলেন কিন্তু খুব জরুরি কাজে ইতিকাফ ভাঙতে হয়েছিল পরবর্তী বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন অর্থাৎ আগের বছরের 10 দিনকে আবার রেখে দিয়েছেন এইভাবে রমজানের শেষ দশকের ইতিকাফের গুরুত্ব তিনি আরোপ করেছেন আমরা বেশিরভাগ মানুষই ইতিকাফের স্বাদ ইতিকাফের তৃপ্তি এটা আস্বাদন করা থেকে মাহরুম এবং বঞ্চিত আছি এটা রমজানের শেষ দশকের আমল ইতিকাফকারী ব্যক্তি লাইলাতুল কদর অটোমেটিক পায় তার মানে ইতিকাফ করতে বসার মানে হলো তিনি আল্লাহর ঘরেই আছেন ইবাদতেই আছেন
এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেটা ইবাদতই কারণ ইতিকাফটাই একটা ইবাদত মসজিদে অবস্থান করাটাই একটা মূলগতভাবে ইবাদত তিনি সেটা করছেন অতএব তিনি যদি ঘুমিয়েও থাকেন তিনি ইবাদতেই আছেন এইটা ইতিকাফকারীর জন্য বিরাট বড় সুযোগ তাছাড়া যারা ইতিকাফে বসেন তারা সাধারণত রাতে শেষ দশকের এই রাতগুলোকে তারা হেলায় হারান না আল্লাহর ঘরের যে আবহাওয়া পরিবেশ বিশেষ করে ইবাদতের পরিবেশ যখন থাকে সুন্দরভাবে সেটাকে কাটানো যায় যাই হোক সেই সুযোগটা এখন নতুন করে আর নেওয়ার মতো স্কোপ নাই পরবর্তী বছরগুলোর জন্য আমরা প্ল্যান পরিকল্পনা করতে পারি আগে থেকে এটা রমজানের শেষ দশকের করণীয় রমজানের শেষ দশক উপলক্ষে তৃতীয় করণীয় হলো এই দশকে সারা রাত জেগে থাকা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখাল আল আশর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো আহিয়া লাইলা তিনি সারা রাত জেগে থাকতেন রাতে আর ঘুমতেন না এটা একটা করণীয় চতুর্থ করণীয় হলো ওয়াইকাযা আহলা পরিবারের লোকদেরকে জাগিয়ে তোলা তারা যদি কেউ ঘুমে থাকে তাদেরকে ডেকে দেওয়া যে একটু তাহাজ্জুদ একটু দোয়া একটু রোনাজারি একটু ইবাদতে মশগুল হও এই মহা অফারের মধ্যে শুয়ে থাকার কোনো সুযোগ নাই আর পাঁচ নম্বর করণীয় হলো যে এই দশকে বিশেষ করে প্রত্যেকটা রাত তো বটেই বিশেষ করে বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করা লাইলাতুল কদর তালাশ করা তালাশ করার মানে হলো এই রাতটি লাইলাতুল কদর হতে পারে সে আশায় ইবাদত বন্দেগি করা আর লাইলাতুল কদর হতে পারে এরকম সম্ভাব্য রাতে একটি বিশেষ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা ৬ নম্বর করণীয় বলতে পারি সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন অতএব আমরা বেশি বেশি করে পাঠ করব শেষ দশকের প্রত্যেকটা রাতে বিশেষ করে বেজোর রাতগুলোতে সাত নম্বর করণীয় হলো কোমর বেঁধে নিয়ে ইবাদত করা ওয়াসাদ দামে ইজারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবী থেকে বর্ণিত হাদিসে আসছে যে তিনি রমজানের শেষ দশক যখন শুরু হতো সাদ দামে ইজারা তিনি কোমর বেঁধে নিতেন কোমর বেঁধে নেওয়ার অর্থ কি কোমর বেঁধে নেওয়ার অর্থ একটা অর্থ হলো যে কোনো কাজকে সর্বশক্তি নিয়োগ করে করাকে কোমর বেঁধে নামা বলে এটা একটা অর্থ আরেকটা অর্থ বিভিন্ন হাদিস বিশারদগণ ব্যাখ্যা জাস্ট আমাদের ব্যাখ্যা করেছেন যে এর মানুষের দশক স্ত্রী থেকে পৃথক থাকা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন তার মানে এই দশকটা শুধুই ইবাদতের জন্য রাখতেন তাছাড়া এমনি যেহেতু ইতিকাফে থাকতেন অতএব সেটাও বোঝা যায় যে এই ব্যাখ্যাটাও অমূলক বা অযৌক্তিক নয় অর্থাৎ এই দশকটা ইবাদতের জন্য নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখা এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজানের শেষ দশক এর গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো যে এই দশকে আমাদের ইবাদত বন্দেগি নেক আমল যেগুলো রমজানের সারা মাস জুড়ে আমরা করেছি সেগুলো এই দশকে আরো বিশেষ গুরুত্বের সাথে করা সেটা আমাদেরকে করতে হবে আর আরেকটা করণীয় হলো সদকায়ে ফিতির দেওয়া প্রত্যেক রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা অনেকে পরিপূর্ণ পরিষ্কার না অনেকে ধোঁয়াশার মধ্যে থাকি সদকায়ে ফিতির এটা একটা পরিবারের কর্তা যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিতরা আদায় করবেন ফিতরাটা কি ফিতরাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তোহরাতান লিসাইমি আনিল লাগভি ওয়াল রাফাস ওয়া তুআমাতান লিল মাসাকিন এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুল ত্রুটি হয় আমাদের যে ত্রুটি বিচ্ছুতি হয় আমাদের যে আপনার অহেতুক কথা বলা হয় এসব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এসব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সদকায়ে ফিতির করে সেজন্য সদকায়ে ফিতির দেওয়া আর আরেকটা সদকায়ে ফিতরের উদ্দেশ্য হলো তুআমাতান লিল মাসাকিন মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্য দান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই খাদ্য দান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্য দান কর্মসূচি অন্য কোন প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনাও করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী
সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না করলে গুনাহ হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করব ইনশাআল্লাহ তাআলা ফিতরা আদায়ের সাথে যাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতপার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপর যাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন করার জন্য অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা করে দিতেন এবং দুই টাকা করে তখন টাটকা নোট দুই টাকার নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরও আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফমান আদাহা কবলা সালাতি ফাহিয়া সাদাকা মকবুলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলো সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসবো এ হলো ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছায় দেব সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা ষোলো কলায় পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ঈদগাহে যাওয়ার পর ঈদের নামাজ পড়লেন এটা হলো ঈদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া এই ঈদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এটা ইয়াউম আকলিন ওয়া শুরব এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানীয় পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ঈদুল আযহাতেও ঈদুল আযহাতে আল্লাহ তাআলা সে সম্পর্কে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'মুল কানিআ ওয়াল মুতাররা উনায়েতে আসছে বা তেমন কায়েসাল বায়েসাল ফকির তোমরা কোরবানির কুশল গোস্ত নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও দেখুন সাধারণ যে উৎসবগুলো আছে এই উৎসবগুলোর সাথে ইসলামের উৎসব ধর্মীয় উৎসবের পার্থক্যের একটা বড় জায়গা এখানে তৈরি হয়ে যায় সাধারণ উৎসবগুলোতে শুধু ভোগ আছে কোনো ত্যাগ নাই ইংরেজি নববর্ষ উদযাপন এখানে কোনো ত্যাগের মহিমা আছে যে এই দিন উপলক্ষে গরিবদের মধ্যে খাবার বিলাও পোশাক বস্ত্র বিতরণ করো এরকম কিছু আছে কি আছে টাকা পয়সা থাকলে আতশবাজি কিনো পটকা কিনো কিনে এগুলো ফুটাও ফানুস উড়াও আর যাদের আরো বেশি পয়সা আছে তারা হোটেলে চলে যাও বারে চলে যাও তারা ক্লাবে চলে যাও পার্টি টাটি করো উম্মাতাল জীবন যাপন করো উম্মাদনা করো ভোগ করো এই পৃথিবীটা এমনিতে যে পরিমাণ ভোগবাদের দিকে চলে গেছে যে পরিমাণ মানুষ স্বার্থপরতার দিকে চলে গেছে এই লাগাম যদি টেনে ধরা না হয় তাহলে এটা ইতিমধ্যে মনুষ্যত্বের গণ্ডি পেরিয়ে পশুত্বকে হার মানানোর প্রতিযোগিতা আমরা অবতীর্ণ হয়ে গেছি নীতি নৈতিকতা আদর্শ সব দিক থেকে শেষ এই সময় এসে
আমরা অনেকে মনে করি যে ধর্মটা আমাদের জীবনে বোধহয় খুব বেশি প্রাসঙ্গিক বিষয় না, এটা বোধহয় আমাদের জীবনের ফোর সাবজেক্টের মতো। অথচ আজকের পৃথিবীর বাস্তবতা, ধর্মটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হওয়া উচিত। অন্য যে কোনো সময় চাইতে দ্বীন এবং ইসলামের চর্চার গুরুত্ব এখন আরো অনেক বেশি, কারণ মানুষ ইতিপূর্বে এতটা স্বার্থপর ছিল না, এতটা মোরালিটিহীন, এতটা নীতিনৈতিকতাহীন, এতটা আদর্শহীন, এতটা আদর্শ বিবর্জিত, এতটা স্বার্থান্ধ, এতটা পশুর মতো শুধু ভোগবাদী ছিল না পৃথিবীতে মানুষ। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটা শিশু পর্যন্ত স্বার্থপরের মতো আচরণ করে, একটা কিশোর পর্যন্ত আজ ভোগে উম্মাতাল থাকতে চায় এবং সেটা করতে গিয়ে উচ্ছন্নে চলে যায় এবং অবক্ষয়ের একেবারে তলানিতে গিয়ে আমরা ঠেকেছি। নারী বলুন, পুরুষ বলুন, সন্তান বলুন, বাবা মা বলুন, কিশোর বলুন, তরুণ বলুন, ছেলে বলুন, মেয়ে বলুন, কারোর মধ্যে যেন কোনো প্রকার মনুষ্যত্ব নেই, মনুষ্যত্ব যেন সব জায়গা থেকে হারিয়ে যাচ্ছে, এরকম ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি। এই সময়টাতে ইসলামের চর্চা, ধর্মের চর্চা আমাদের জীবনে আরো প্রাসঙ্গিক। আমাদের সন্তানদেরকে যদি মানুষ বানাতে চাই, আমাদের বাবা মাকে যদি আদর্শ বাবা মা বানাতে চাই, আমাদের শিক্ষকদেরকে যদি আদর্শ শিক্ষক বানাতে চাই, আমাদের শিক্ষার্থীদেরকে যদি আদর্শ শিক্ষার্থী বানাতে চাই, আমাদের তরুণদেরকে যদি আদর্শ তরুণ বানাতে চাই, তাহলে এই সমাজে দীন চর্চার, ইসলাম চর্চার বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নাই। বহু এক্সপেরিমেন্ট করা হয়েছে, বহু এক্সপেরিমেন্ট, বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এটা করে সেটা করে, এগুলো কোনোটা মানুষকে নৈতিক, নীতিবান, সত্যিকারের মানুষ, সত্যিকারের আল্লাহভীরু, সত্যিকারের বিনয়ী, সত্যিকারের পরোপকারী, সত্যিকারের আত্মত্যাগকারী, সত্যিকারের আত্ম উৎসর্গকারী, এরকম মানুষই কখনো বানাতে পারেনি, কোনো এক্সপেরিমেন্টেই করা যায়নি। এটার একমাত্র পথ হলো দীন এবং ইসলামের পথে ফিরে আসা, আর কোনো পথ খোলা নেই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর যে মানুষগুলো ছিল মক্কার, যারা নিজের সন্তান মেয়ে হলে তাকে জীবন্ত পুঁতে ফেলত, জীবন্ত পুঁতে ফেলত, এবং হেন কোনো অন্যায় অনাচার নেই, যে অনাচারকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করে নাই তারা, এরকম জাহিলি যুগে একটু একজনের কূপ থেকে, কোনো কূপ থেকে একজনের ওট আরেকজনের ওটের আগে পানি পান করে ফেলেছে, জাস্ট এই কারণকে ঘিরে যুগ যুগ ধরে, শতাব্দীকে শতাব্দী ধরে তারা যুদ্ধ বিগ্রহ করত এবং সন্তান হলে যুদ্ধের কাজে লাগানোই তাদের মূল কাজ ছিল। এইরকম একটা ভয়াবহ পরিবেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কোরআন দিয়েছেন। এই কোরআন তাদেরকে পরিবর্তন করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মানুষ বানিয়ে তারপরে কোরআন ছেড়েছে। তো সেই অভিজ্ঞতাকে, সেই অভিজ্ঞতাকে পুনরায় আমাদের কাজে লাগাতে হবে, এছাড়া আর কোনো পথ খোলা নেই। আমাদের সমাজে শিক্ষিতের পরিমাণ আগের তুলনায় বাড়ছে না কমছে? অমানুষের পরিমাণ সমান্তরাল ভাবে বাড়ছে, শিক্ষিত যত বাড়ছে অমানুষও, চোর বাটপারও, দুর্নীতিবাজও, মা বাবার অবাধ্য, সুদখোর, ঘুষখোর, কোনটা মানে খারাপের যতগুলো মিটার আছে, যতগুলো প্যারামিটার আছে, কোনটা বাড়ে নাই আমাকে বলেন যে এই জিনিসটা আমরা উন্নতি করছি? আমরা সব দিক থেকে অবনতি হয়েছি, আমাদের শুধু দালান কোঠার উন্নতি হয়েছে, আমাদের ইস্পাত সভ্যতার উন্নতি হয়েছে, আমাদের ইট লোহার উন্নতি হয়েছে, আমাদের সিমেন্ট বালির উন্নতি হয়েছে, আমাদের ব্রিজ কালভার্ট হয়েছে, আমাদের রাস্তাঘাট হয়েছে, আমাদের গড় আয় বাড়ছে, আমাদের দিনকাল একটু ভালো হয়েছে, আমরা একটু ভালো খাই। বাট নীতিনৈতিকতা এবং আদর্শের কথা যদি বলেন, তাহলে আমাদের সাথে এখন কম্পিটিশন চলে পশু পাখির, যে পশুরা কত খারাপ হতে পারে, আমরা তাদেরকে এখন হারানোর প্রতিযোগিতায় নেমেছি। চতুর্দিকে আপনি একই অবস্থা দেখতে পাবেন, এখনকার সন্তানরা কি আগের সন্তানদের মতো বাবা মার চোখ জোড়ানোর সন্তান হয়? প্রায় সব বাবা মা, হাতে গোনা দু একজন সৌভাগ্যবান বাবা মা ছাড়া সব বাবা মা সাফার করছেন, যে তার সন্তান তিনি যেভাবে চাচ্ছেন সেভাবে না, আসলে সে এরকম সন্তান আশা করেন না, তিনি এরকম সন্তান এক্সপেক্ট করেন না, কিন্তু সেই সন্তানই তার ঘরে। চতুর্দিকে আজকে ভয়াবহ অবক্ষয়, এই অবক্ষয়ের হাত থেকে বাঁচাবার জন্য পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে যত এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, আজও গোটা পৃথিবীতে যত এক্সপেরিমেন্ট চালানো হয়,
আপনি সবগুলোকে একদিকে রাখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে আল্লাহর দেওয়া ওহির আলোকে এক্সপেরিমেন্ট চালিয়েছেন সেটাকে একদিকে রাখেন দেখবেন যে আপাদমস্তক অন্ধকার গুটগুটে অন্ধকারে ডুবে থাকা মানুষটা শুধু কোরআনের ছোঁয়ায় আসার পর কোরআনের সংস্পর্শে আসার পর তিনি শুধুমাত্র আলোকিত হন নাই গোটা বিশ্বকে আলোকিত করে গেছেন আপনি একজন মানুষকে যদি আপনি দেখেন আপনি অবাক হবেন যে যে মানুষগুলো নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলতো যে মেয়ে হয়েছে এটা কেন মেয়ে হলো এটা আমাদের কি কাজে আসবে আমার তো দরকার যুদ্ধ করা মেয়ের দিয়ে সে কাজ হবে না অতএব এটা পুঁতে ফেলো সেই অসভ্যতায় ডুবে থাকা মানুষটা শুধুমাত্র কোরআনের ছোঁয়ায় হাদিসের ছোঁয়ায় ওহির ছোঁয়ায় দ্বীনের ছোঁয়ায় আসার পর তিনি বরং বেশি থেকে বেশি কন্যা সন্তানের বাবা হতে পারলে সেটার জন্য তিনি প্রাউড ফিল করতেন গর্ববোধ করতেন অর্থাৎ রাতকে দিনে পরিণত করে গেছেন নারীর অধিকার নিয়ে অনেক কথা তো আমরা বলছি আজকাল আমরা যারা নারীর অধিকার নিয়ে কথা বলছি আমরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলছি আমাদের জন্ম আমাদের চন্দ্র গোষ্ঠীর জন্মেরও আগে নারীকে পাতাল থেকে আকাশে তুলে দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জীবন্ত পুঁতে ফেলা থেকে রক্ষা করা নয় এটা তো একটা ইস্যু মক্কা সমাজের হাজার ইস্যু ছিল সকল খারাপ জিনিসগুলোকে দাফন করে সেখানে নতুন এক ইতিহাস রচনা করেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য এক আদর্শ সমাজ গড়ে দিয়ে গেছেন যে আদর্শ সমাজ মানুষ স্বীকার করুক কিংবা স্বীকার না করুক কেয়ামত পর্যন্ত সেই আদর্শ সমাজকে সেই খেলাফতকে সেই শাসনকে মানুষ মানব ইতিহাসের সবচেয়ে সেরা শাসন বলতে বাধ্য হয় এটা গড়ে দিয়ে গেছেন সামান্য কয়েক বছরে যেটা যুগ যুগ ধরে আজকে জাতিসংঘ চেষ্টা করছে পৃথিবীর বিভিন্ন সংস্থা চেষ্টা করছে নারীর অধিকার যাতে মানুষ ফিরিয়ে দেয় নারীর প্রতি যেন বৈষম্য না হয় শিশুর প্রতি যেন বৈষম্য না হয় মানুষের অধিকার যেন ফিরিয়ে দেওয়া হয় এই জন্য তারা নানা রকমের চেষ্টা করছে সেই চেষ্টা নিয়ে আমার বক্তব্য না বক্তব্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র মদিনায় হিজরতের পর 10 বছর সুযোগ পাইছেন 10 বছরের মধ্যে গোটা মক্কা মদিনার পথটাকে পরিবর্তন করে দিয়ে গেছেন ভাইরা আমার সেই জায়গায় আমাদেরকে আবার যেতে হবে এছাড়া কোনো পথ আমাদের সামনে খোলা নাই তো যেটা বলছিলাম রমজানের শেষ দশকের সর্বশেষ আমল ফিতরা এই ফিতরা দেওয়ার আমলটা আমাদের সবাইকে করতে হবে যাতে গরিবের বাসায় একটা দিনের খাবারের ব্যবস্থা থাকে ফিতরা আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মত পার্থক্য প্রতি বছর আসলে আমরা শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তোমাতাল লিল মাসাকিন বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেক ইমামদের মত যদিও অনেক ইমামরা এর সাথে ডেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাড়ানোর কিছু নেই আপনি খাদ্য কিনে দেন আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোনো একটা গরিব পরিবারকে বাদ বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরুন 10 কেজি চাউল 2টা মুরগি কিছু সেমাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে 1-2 কেজি আতপ চাল সব কিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কোড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোন কোন ক্ষেত্রে সীমালঙ্ঘনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিহদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে
দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা। আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয়, নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই, কারণ সেখানকার ওলামায়ে কেরামের ফতোয়া হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফিত্র আদায় হবে না, তো যার কারণে তারা খাদ্য দিয়েই দেয় সবাই। এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয়, চাউলের বস্তা থাকে 3 কেজির, বিভিন্ন প্যাকেজ থাকে, একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে, সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ 10 দিন এসে এই ফিত্রার চাউল ভরে যায় সব দোকানগুলোতে, মানুষ কিনে কিনে সেগুলো দেয়। তো সেখানে এমনি গরিবের সংখ্যা কম, আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল। তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে, পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে, পিক আপের ডালা খুলে দেয়, দিয়া মহিলা বসে গেছে, সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক আপে ফেলতেছে। তো পিক আপটা ফুল হয়ে গেল, সে বাসা যায় নামায় আনতেছে, আইনে আবার পিক আপ নিয়ে বসছে। তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে। তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো 20 রিয়াল দিয়ে চালটা কিনে দিল, ওই মহিলা সেটা 5-7 রিয়াল 8 রিয়াল যা পাইলো বিক্রি করে দিল। তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো? গরিবের তো লাভ হলো না। তো এইরকম পরিস্থিতি, কিন্তু এটা কিন্তু বাস্তবতা, যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে, গরিবের প্রয়োজন পূরণ হবে না, গরিব অর্ধেক দামে পাবে। তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিত্রা আদায় করা হয়, অনেক ইমামদের মতে আদায় হবে, ইমাম আবু রহমতুল্লাহ সহ আরো অনেক ইমামদের মতে আদায় হবে, এবং তাবিদের মধ্যে সম্ভবত হাসান বসরি রহমাহুল্লাহ, গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে। এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা, যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি, কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কি নিড আছে সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন, তো সেটা হলো সোনার উপর সোহাগা, সবচেয়ে বেটার, যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যে খাবারটাই দেই কিন্তু তার নিড কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা আমাদের আশেপাশে গরিব দুঃখীদের প্রতি লক্ষ্য রাখবো, বিশেষ করে আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের, দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে, নানা কারণে আমার দেশে বিশেষ করে কাঠফাটা রোদ চলছে, বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে, গতকালকে বোধ হয় 39 ডিগ্রি ছিল ঢাকা, চুয়াডাঙ্গার দিকে বোধ হয় 44 ডিগ্রি উঠেছে, এবং গতকাল আজকে বছরের সবচেয়ে তাপ উত্তাপ এর সময় আমরা পার করছি। খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না, এমনি মন্দা পরিস্থিতি, 2 টাকা জিনিসের দাম 4 টাকা, সব মিলে মানুষের খুব কষ্টের মধ্যে দিন অতিপাত করছে। তো এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি, আমরা নিজেরা শুধু গরিবোজ না করি আশপাশটাকে খেয়াল করি। অনেক মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না, মুখ ফুটে বলতেও পারেন না, আবার কষ্ট সইবার মতো অবস্থাও নেই। আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা, যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে, অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয়, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে, সেটা আমরা যেন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই সাথে ঈদের চাঁদ আমরা তালাশ করার চেষ্টা করব, চাঁদ দেখা নিয়ে আমরা প্রতি বছরই বলি, রমজান আগে বলার চেষ্টা করি যে আমরা চাঁদটা তালাশ করার চেষ্টা করব। চাঁদ দেখার এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোমো লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখবে আর চাঁদ দেখে ঈদ উদযাপন করবে। এখন চাঁদ দেখা দেখি আসে, এই যে ভূমিপল্লীতে আপনারা মানে 29 রমজান সন্ধ্যায় পশ্চিম আকাশে চাঁদ খুঁজতেছে এরকম দৃশ্য দেখেন খুব একটা নাই, সবাই খোঁজে মোবাইলে, সবাই খোঁজে কোথায়, সেটা মাগরিবের নামাজের পরে ইত্তার ইত্তার করে মাগরিব পড়ে এরপরে মোবাইলে খোঁজে ফেসবুকে, তো চাঁদ দেখা কিছু না, চাঁদ কি ফেসবুকে ওঠার কথা, চাঁদ তো উঠবে আকাশে, তো খুঁজবো আমরা আকাশে, কিন্তু আমরা খুঁজছি মোবাইলে। তার মানে এত ডিজিটালাইজড হয়ে গেছে, অতি ডিজিটালাইজ তো ভালো না, অতি ভালো কখনোই, এখন এটা হলো অতি হয়ে যাওয়ার মতো আর কি। আমরা যদি আকাশে চাঁদ সবাই দেখা ছেড়ে দেই, সবাই মোবাইলের দিকে তাকাই, তাহলে এবার ডিসি সাহেবরা যে সংবাদ সংগ্রহ করে ঘোষণা দিবে, জাতীয় চাঁদ দেখা কমিটি যে ঘোষণা দিবে, এই বেচারাদের সংবাদটা কে দিবে? সবাই যদি ফেসবুকে খোঁজে তাদেরকে সংবাদটা কে দিবে? অন্তত মসজিদ কর্তৃপক্ষ, ইমাম সাহেব, খতিব সাহেব, মহাজন সাহেব, তারা যদি উদ্যোগ নিয়ে কিছু লোক নিয়ে চাঁদ না দেখে, সবাই যদি কেবল ফেসবুকে খোঁজাখুঁজি করে, তো ডিসি সাহেব বেচারারা কে দিবে তথ্য?
এরপরে তো উল্টাপাল্টা সংবাদ শুনলে বলবেন হ্যাঁ পার্সিয়ালটি হয়েছে আন্দাজ একটা মেরে দিয়েছে রাত 12টা বাজে চাঁদ উঠে দিয়েছে হান করছে তান করছে সমালোচনা তো আমরা সবাই করি কিন্তু চাঁদ আমরা কয়জন তালাশ করি অথচ চাঁদ দেখা আমাদের সবার দায়িত্ব না এটা ফরজে কিফায়া একটা সমাজের কেউ যদি না দেখে সবাই গুনাহগার হবে কিছু মানুষ দেখলে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে দায়িত্ব এজন্য ভাইরা চাঁদ দেখার চেষ্টা করি এখন মুশকিল হলো ঢাকা শহরে যে বিল্ডিং দুই চার হাত জায়গা ফাঁকা নাই আর এক একটা দশতলা পনেরো তলা চাঁদ দেখতে গেলে টুপি পড়ে যাবে তো এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করেন ছাদে ওঠার চেষ্টা করেন ছাদে যে অন্তত খোঁজেন চাঁদটা ফাঁক ফুকুর দিয়ে একটু আকাশের দিকে তাকান চেষ্টাটা অন্তত করেন কালচারটা অন্তত শুরু হোক যে আমরা চাঁদ তালাশ করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সেই সাথে রমজানের শেষ দশকের অবশিষ্ট রাতগুলো অবশিষ্ট দিনগুলো আসুন আমরা সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবার চেষ্টা করি সর্বোচ্চ সুন্দরভাবে উত্তম রূপে আমরা কাটাবার চেষ্টা করি যাতে করে এই মুহূর্তগুলো আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি দোয়ার মাধ্যমে রোজাদারের মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে বিভিন্নভাবে আমরা অনেকেই গ্রামে চলে যাব গ্রামে চলে যাওয়াটা দোষের কিছু না বরং ভালো আত্মীয় স্বজন প্রিয়জন নিজের নানিটা পোতা আছে সেই জায়গায় যাওয়া দরকার আছে মানুষদের সাথে আন্তরিক হওয়ার দরকার আছে যদিও যে কি হবে সামনের জুমা আমরা ইনশাল্লাহ পাবো আশা করি সামনে শুক্রবার ২৯ রমজান হবে না তাহলে ইনশাল্লাহ সামনের জুমা আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো যে এখন কি ঈদ এটা কি আমাদের পারিবারিক এবং সামাজিক বন্ধনের কাজ করে নাকি আমাদের ফেসবুক ইত্যাদি ঘাটাঘাটির একটা টাইম মানে বেশ রিল্যাক্স মোডে আমরা পাই মানে এটা কোন পারপাসটা সার্ভ করে এটা বোধহয় আমাদের নতুন করে ভাবার দরকার আছে এখন তো ঈদের যে চিত্র আপনার বাসা বলেন আর আমার বাসা বলেন আপনার গরিবের বাসা বলেন আর ধনীর বাসা বলেন শহর বলেন আর গ্রাম বলেন সব জায়গায় চিত্র একটাই সবাই মোনাজাতে আছে কি নিয়ে মোনাজাত মোবাইল নিয়ে মোনাজাতে আছে মোবাইল ধরতে তো দুই হাত বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে মা মোনাজাতের মতোই লাগে এই মোবাইলের মোনাজাত এই মোনাজাতে ঈদের দিন পার হয়ে যায় সকাল পার হয় সন্ধ্যা পার হয় কোনো খবর নাই আমরা যে কি ভয়াবহ একটা জায়গায় চলে যাচ্ছি আমি জানি না কোথা থেকে শুরু করা যায় কে শুরু করবে কিন্তু শুরুটা করা উচিত আমার মনে হয় আমরা একটা অটিস্টিক একটা সমাজে পরিণত হয়েছি পুরো সমাজটা মানে সবাই যেন আপনি আমি আমরা সবাই যেন অসুস্থ সোজা কথা এই যে ঈদ আসছে কিসের ঈদটি আমরা আমাদের ছেলেবেলা যে ঈদ পালন করছি এখন পোলাপান এখন ইয়াংরা কিশোররা সেই ঈদের কথা স্বপ্ন চিন্তা করতে পারে না কারণ মোবাইলে সে বুধ হয়ে গেছে তার বাপে একটা বুধ হয়েছে তার মায়ের আর একটা বুধ হয়েছে তার ভাই আর একটা বুধ হয়েছে তার বোনে আর একটা বুধ হয়েছে রান্নাবড়াটাও যদি মোবাইলে সারা যেত তাহলে মহিলারা সারাদিন ওইটাই করত ওই কাজটা যেহেতু মোবাইলে সারা যাচ্ছে না ওইটা কোনো রকম একটু সেরে ঠেরে তারা মোবাইল নিয়ে আসে ওই যে রাখা আছে খাও তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য সংগ্রাম শুরু করতে হবে আমরা পরিবারগুলো থেকে বাসাগুলো থেকে শুরু করতে হবে কেউ না কেউ শুরু করতে হবে এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে ঈদের বন্ধে কোনো মোবাইল টিপা টিপি না অপ্রয়োজনে মোবাইল টিপা টিপি না আমরা একান্তে পরিবার পরিজনকে সময় দেব তো যাই হোক ঈদের বন্ধে আমরা যদি গ্রামে যেতে হয় যাব কিন্তু গ্রামে যাওয়াটা যেন আমার এই শেষ দশকের এবাদতে ব্যাঘাত সৃষ্টি না করে সাফ কথা আপনি এভাবে প্ল্যান পরিকল্পনা করবেন যে আপনার পথে গাড়িতে জ্যামে থাকলে বাড়িতে গেলে আপনার এই দশকের এই বাদতে জানে কোনো প্রকার ছেদ না পড়ে ঈদের বন্ধে আপনি মন খুশি করে সবাইকে সময় দেন আড্ডা মারেন কথা বলেন হকাদাই করেন কিন্তু এই দশকটা সেটার জন্য না ২৭ রমজানে আমরা দেশের দিকে ছুটি গ্রামের দিকে ছুটি ঢাকা থেকে মানুষ ছুটে ২৮ ২৯ ৩০ এই দিনগুলো আর এবার বন্দীগীর কোনো টাইম নেই কারণ দেশে গেলে অমুক তমুক দেখা সাক্ষাৎ হাসি তামাশা ইফতার পার্টি অমুকের বাড়িতে খাওয়া বাস এগুলোতে আমাদের শেষ দিনগুলো চলে যায় আমরা একটু সতর্ক থাকি এটা যেন না হয় আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া খুদা আওয়ানা আলহামদুলিল্লাহ